ভালোভাবে মাধ্যমিক পাশ করলেও শেষ পর্যন্ত কলেজের ডিগ্রি পাশ করে উঠতে পারেননি। পরিবারের জন্য দিনে দুবেলা খাবার জোগাতেও সামান্য একটা ক্লার্কের চাকরি জোটাতে পারছিলেন না। তাঁকেই নিজেদের সঙ্গে গণিতে গবেষণা করার জন্য মাদ্রাজ থেকে ডেকে নিয়ে গিয়েছিল পৃথিবী বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। সেখান থেকেই গণিতে একের পর এক উল্লেখযোগ্য আবিষ্কার। তাঁর জন্মদিনেই ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে পালন করা হয় দেশ জুড়ে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন কার কথা বলছি। আমরা আজ আলোচনার মাধ্যমে তুলে ধরব বিশ্বের সর্বকালের সেরা গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের গল্প। কোনো প্রথাগত শিক্ষা ছাড়া কিভাবে তিনি এই একের পর এক গাণিতিক তথ্য আবিষ্কার করেন, কিভাবেই বা মাত্র 32 বছর বয়সে থমকে যায় এই মহান গণিতজ্ঞের আয়ু, কেমন ছিল তাঁর ব্যক্তিগত জীবন, আসুন আলোচনা করি এই ভিডিওতে। তবে ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে শ্রীনিবাস রামানুজনের জীবন সম্পর্কে কিছু প্রশ্ন। কমেন্ট করে জানাতে হবে সেই প্রশ্নের উত্তরগুলি, তাই মন দিয়ে দেখতে থাকুন এই ভিডিওটি। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। 1887 সালের 22শে ডিসেম্বর ব্রিটিশ শাসিত ভারতের মাদ্রাজ প্রদেশের তাঞ্জোর জেলার ইরেভদ শহরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন। তাঁর পিতা কে শ্রীনিবাস ইয়েঙ্গার ছিলেন শহরের এক কাপড়ের দোকানের হিসাবরক্ষক। অন্যদিকে মা কোমালা টাম্মাল ছিলেন একজন গৃহবধূ। 5-7 বছর বয়স থেকেই রামানুজন সবসময় ধ্যানমগ্ন হয়ে থাকতেন অঙ্ক নিয়ে। বন্ধুদের সঙ্গেও তিনি প্রায়ই বিভিন্ন গাণিতিক উপপাদ্য বা গণিত সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করতেন। মাত্র 12 বছর বয়সেই ত্রিকোণমিতিতে পারদর্শী হয়ে ওঠেন। একসময় রামানুজনকে তাঁর এক বন্ধু জি এস কার এর লেখা সিনপসিস অফ এলিমেন্টারি রেজাল্টস ইন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইটি পড়ার জন্য দেন, যা পড়েই মূলত তাঁর গাণিতিক প্রতিভার বিকাশ ঘটতে শুরু হয়। রামানুজন নিজে থেকেই বইয়ের গাণিতিক সূত্রগুলির সত্যতা পরীক্ষা করতে থাকেন ও তা সমাধানও করে ফেলতেন। কিছু সময়ের মধ্যেই তাঁর অসাধারণ প্রতিভা বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসতেই স্বীকৃতিস্বরূপ তাঁকে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 16 বছর বয়সে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন রামানুজন, যাতে ভালো ফল করায় জুনিয়র সুব্রমণিয়াম বৃত্তিও লাভ করেছিলেন। এই বৃত্তির সাহায্যেই তিনি কুম্ভকোণাম সরকারি কলেজে ভর্তি হন, কিন্তু কলেজে অন্য বিষয় ছেড়ে গণিতের দিকেই অতিরিক্ত মনোযোগ দিতে থাকেন, ফলে একসময় অন্য বিষয়ে পিছিয়ে পড়েন ও পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হন, যার জেরে বন্ধ হয়ে যায় তাঁর বৃত্তি। সেখানেই বন্ধ হয়ে যায় কলেজের পড়াশোনাও। মাথায় আকাশ ভেঙে পড়ে রামানুজনের। সেই সময় তাঁর মা ছাড়া কেউ তাঁর পাশে দাঁড়াননি। এরপর কুম্ভকোণাম ছেড়ে চলে যান বিশাখাপত্তনম, পরে মাদ্রাজ। নিজের মতো করেই গণিতের বিভিন্ন গবেষণা চালিয়ে যান। এই অবস্থায় সংসারের প্রতি ছেলের আগ্রহ আনতে 1909 সালে রামানুজনকে বিয়ে দেন তাঁর মা। তাঁর স্ত্রীর নাম ছিল জানাকি আম্মাল। স্ত্রী ও মায়ের অনুপ্রেরণায় ফের কাজের সন্ধান শুরু করেন রামানুজন। সেভাবে তাঁর প্রতিভা অনুযায়ী উপযুক্ত চাকরি না পেয়ে মাদ্রাজ বন্দর ট্রাস্টের হিসাবরক্ষকের কার্যালয়ের কেরানি পদে যোগ দেন। একদিন সেখানকার আধিকারিকরা তাঁর গণিত চর্চার নোটবুক দেখে আশ্চর্য হয়ে পড়েন। তাঁরাই তাঁকে গণিত বিষয়ক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগও করিয়ে দেন। রামানুজনের প্রথম গবেষণা প্রবন্ধ জার্নাল অফ দ্য ম্যাথমেটিক্যাল সোসাইটি 1911 সালে একটি পত্রিকায় প্রকাশ করা হয়। সংখ্যাতত্ত্বের উপর সাম প্রপার্টিজ অফ বার্নোলিজ নাম্বার্স নামে তাঁর প্রথম গবেষণালব্ধ দীর্ঘ প্রবন্ধ একই বছরে প্রকাশ পায়। 1913 সালে রামানুজনের কয়েকজন বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীর চেষ্টায় মাদ্রাজ পোর্ট ট্রাস্টের কেরানির দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু আয় বন্ধ হয়নি। তাঁর রিসার্চ চালিয়ে যাওয়ার জন্য তাঁকে বিশেষ বৃত্তির ব্যবস্থা করে দেওয়া হয়। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। অন্যদিকে তিনি বিশ্বের কঠিন ও জটিল গণিতের থিওরি সমাধান সংক্রান্ত বিভিন্ন লেখা বিশ্বের গণিতবিদদের পাঠাতে থাকেন। তবে ভারতীয় ক্লার্কের চিঠি দেখে প্রথমে গুরুত্ব দেননি কেউই। কেউ কেউ তাঁর পাঠানো খাম না খুলেই তাঁকে একই রকমভাবে ফিরিয়ে দিয়েছিলেন। অবশেষে সেই সুদিন আসে, এত বছর যার অপেক্ষায় ছিলেন রামানুজন। গণিত গবেষক জি এইচ হার্ডি তাঁর রিসার্চ দেখে মুগ্ধ হন, আমন্ত্রণ পান কেমব্রিজ থেকে। তবে তাঁর মায়ের দাবি ছিল হিন্দু ধর্মমতে সমুদ্র পার করা শাস্ত্রবিরোধী কাজ। প্রথমে তাঁর মায়ের আপত্তিতে অনিচ্ছা প্রকাশ করলেও পরে তিনি কেমব্রিজ পৌঁছান এবং সাফল্যের সঙ্গে গবেষণা শুরু করেন। সেখানে থাকাকালীন রামানুজন বেশ কিছু গাণিতিক বিষয়ের সূত্র আবিষ্কার করেন। তাঁর মধ্যে উল্লেখযোগ্য হল ল্যান্ডাউ রামানুজন ধ্রুবক, রামানুজন সোল্ডনার ধ্রুবক, রামানুজন থিটা ফাংশন,
রজার্স রামানুজন আইডেন্টিটি, রামানুজন প্রাইম, মক থেটা ফাংশন যা ব্ল্যাক হোল রহস্য সমাধান করতে সাহায্য করে। রামানুজন একদিন হার্ডিকে জানান, 1729 নম্বর হল একমাত্র সংখ্যা যা দুটি ভিন্ন জোড়া সংখ্যার ঘনক্ষেত্রের সমষ্টি, 12³ + 1³ এবং 10³ + 9³, যা রামানুজন নম্বর নামেও পরিচিত। তাঁর অবদানের স্বীকৃতি হিসাবে তাঁর 75তম জন্মদিবসে 1962 সালে ভারত সরকার এক স্মারক ডাকটিকিট প্রকাশ করেছিল। তাঁর অবদানের কথা স্মরণ রেখে তাঁর জন্মদিন 22শে ডিসেম্বরকে তামিলনাড়ু প্রদেশে প্রাদেশীয় আইটি দিবস হিসেবে পালন করা হয় ও দেশব্যাপী ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে পালন করা হয়। স্প্রিঙ্গার নারোসা কর্তৃক 1987 সালে সম্পাদিত রামানুজনের হারানো নোট খাতা নামক বই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কর্তৃক প্রকাশ করা হয়েছিল। তবে ছোট থেকেই তিনি বারবার শারীরিক অসুস্থতায় ভুগতেন, বিভিন্ন রোগে কয়েকবার মরণাপন্ন অবস্থাতেও পৌঁছেছিলেন। কেমব্রিজে গিয়ে তিনি আরও অসুস্থ হতে থাকেন, তাঁর যক্ষা রোগ ধরা পড়ে। সেই অবস্থাতেই গবেষণা চালিয়ে যেতে থাকেন। 1917 সালে সেখানকার এক নার্সিংহোমে তাকে ভর্তি করানো হয়েছিল। এই সময়ই বাড়ি থেকে দূরে থাকায় মানসিক অবসাদে একবার ট্রেনের লাইনে শুয়ে আত্মহত্যার চেষ্টাও করেন, তবে চালকের তৎপরতায় প্রাণে বাঁচেন। গাণিতিক গবেষণায় অবদান রাখার জন্য তিনি 1918 সালে লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্যপদ লাভ করেছিলেন। তখনও তিনি অসুস্থই ছিলেন। সেখানে গবেষণা সংক্রান্ত কাজে অধিক মনোযোগ দিয়ে তিনি সবচেয়ে মূল্যবান উপপাদ্যগুলি আবিষ্কার করেন। পরে 1919 সালের দিকে রামানুজন ভারতে ফিরে আসেন। দেশে ফিরে দীর্ঘমেয়াদী যক্ষা রোগে ভোগার কারণে তাঁর জীবনাবসান ঘটে। 1920 সালের 26 এপ্রিল তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল মাত্র 32 বছর। এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। এখনও অনেকে এই মহান ভারতীয় গণিতবিদের জীবন সম্পর্কে বিস্তারিত জানেন না, তাঁদের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং তাঁদের উৎসাহিত করুন। তো বন্ধুরা, আমরা শুরুতেই বলেছিলাম রামানুজনের সম্পর্কে আমরা কিছু প্রশ্ন করব, যার উত্তর আপনারা কমেন্টে লিখে জানান। রামানুজন কে ছিলেন? রামানুজন কবে জন্মগ্রহণ করেছিলেন? রামানুজন কবে মারা যান? রামানুজনের উল্লেখযোগ্য আবিষ্কারগুলি কী কী?